হচ্ছে প্রোডাক্ট ডিলেট। এই দেখেন, আপনি প্রোডাক্ট লিস্টে আসলে প্রোডাক্ট ডিলেটের একটা অপশন পাবেন। ধরেন আপনার কোনো প্রোডাক্ট আপনার আর দরকার নেই, আপনি চাচ্ছেন ডিলেট করে দেবেন, তখন সেটা ইজিলি পারবেন। ধরেন আমরা যেই প্রোডাক্টটা অ্যাড করলাম টেস্ট, ওটা কি আনলিস্টেডে আছে নাকি কি, সে পাঠাইছি প্রাইভেটে রাখছি মেবি। আচ্ছা, এই যে টেস্ট টু যে প্রোডাক্টটা আমরা অ্যাড করছি, মনে করেন এই প্রোডাক্ট আপনার দরকার নেই, সো এটা আপনি ডিলেট করে দেবেন। ডিলেটে ক্লিক করলেন, ডিলেট হয়ে গেল, ঠিক আছে। সো আবার ধরেন আরেকটা প্রোডাক্ট ডিলেট করে দেখাই, ধরেন এই ফ্রিজটা যেটা আছে, ধরেন এই ফ্রিজটা দরকার নেই, এটা আপনি ডিলিট করে দেবেন। জাস্ট ক্লিক করলেন, দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেল, দেখেন এই ফ্রিজটা এখান থেকে চলে গেল। ওকে, আচ্ছা ধরেন এই ঘড়িটা যে আমরা অ্যাড করলাম, এই ঘড়িটাই ডিলিট করে দেখাই। জাস্ট ঘড়ির মধ্যে ক্লিক করলাম, ঘড়ি কিন্তু ডিলিট হয়ে গেল। দেখেন এত কষ্ট কইরা অ্যাড করছি সারাদিন লাগাইয়া, এটা কিন্তু এক ক্লিকে ডিলিট করে দিলেন। সো এইরকম কিন্তু আপনার ভুলেও ডিলিট হয়ে যেতে পারে গা, তখন কী করবেন আপনি? সমস্যা নেই, আপনার যদি ভুলে ডিলিট করে ফেলান, ওইটাকে আবার ফিরে আনতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু এখন ওয়েবসাইটেও আর নাই, হাইড হয়ে গেছে গা। ডিলিট যখন করবেন আপনি প্রোডাক্ট, ওয়েবসাইট আর ডিসপ্লে হবে না, যদিও পাবলিশ থাকে ওইটা আর দেখাবে না। আচ্ছা, তারপরে তখন যদি আপনি ভুলে তাহলে ডিলিট করে ফেলান, অথবা ডিলিট করছেন 7 দিন 1 মাস পর মনে হলো না ওই প্রোডাক্টটা আবার আমি ফিরে আনি, আমার দরকার ওই প্রোডাক্টটা, তখন আপনি এই ফিল্টার থেকে ফিল্টারে ক্লিক করে দেখেন ট্রাস্টে যাবেন। ট্রাস্টে গেলে যতগুলো প্রোডাক্ট ডিলিট করছেন সবগুলো লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন, এইখান থেকে আবার এটাকে ফিরে আনতে পারবেন। ফিরে আনার জন্য কী করবেন, এইখান থেকে জাস্ট ওই প্রোডাক্টটার ইডিটে যাবেন। ইডিটে গিয়ে জাস্ট দেখেন এটা এখানে ট্রাস্টে আছে, এখান থেকে জাস্ট আবার পাবলিশ করে দেবেন, তাহলে এটা আবার পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। আবার এটা ওয়েবসাইটে শো হবে, আবার দেখতে পারবে, আবার অর্ডার করতে পারবে, ফুল ফাংশন হবে, চাইলে পরবর্তীতে আবার কিছু ইনফরমেশন আপডেট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, করে নেবেন। বাস এইভাবেই আপনি আপনার প্রোডাক্টগুলোকে ম্যানেজ করবেন খুব সহজে। We'll be right back.